আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কেন উঁচু নিচু, আঁকা বাঁকা এবং ফাঁকা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো মূলত কেন হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। ভিউয়ার্স, প্রথমত এই যে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এমন আঁকা বাঁকা উঁচু নিচু হওয়ার প্রথমত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বংশগত কারণে। অর্থাৎ কোনো মাতা পিতার যদি দাঁত আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকার সমস্যা থেকে থাকে, তাহলে সেই বাবা মায়ের সন্তানেরও কিন্তু এ ধরনের আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। এছাড়া ভিউয়ার্স, যদি শিশু বয়সে নির্দিষ্ট সময়ে যে দুধদাঁতগুলো থাকে সেগুলো যদি নির্দিষ্ট বয়সে না ফেলা হয়, তাহলে এ ধরনের আঁকা বাঁকা দাঁত হতে পারে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে এই সামনে যে তিনটি দাঁত দেখতে পাচ্ছেন, এগুলো দুধদাঁত, অর্থাৎ প্রাইমারি টিথ, এগুলো দুধদাঁত। তো ভিউয়ার্স, এই দুধদাঁতগুলো পড়ার এক একটা দাঁত পড়ে যাওয়ার এক একটা বয়স থাকে। তো যদি নির্দিষ্ট বয়সের আগে কখনো দাঁত ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে আঁকা বাঁকা হয়ে যায় দাঁত। আবার কখনো কখনো যদি নির্দিষ্ট সময়ের পরে যেয়ে ফেলা হয়, তাহলেও এই দাঁত আঁকা বাঁকা হতে পারে। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এখানে নিচ থেকে স্থায়ী দাঁত চলে আসছে, অথচ অস্থায়ী যে দুধদাঁতগুলো ছিল সেগুলো থেকে যাওয়ার কারণে, জায়গা না পাওয়ার কারণে কিন্তু স্থায়ী দাঁতটা বাঁকা হয়ে উঠছে। যদি এভাবে বাঁকা হয়ে ওঠে, তাহলে কিন্তু আঁকা বাঁকা দাঁত হয়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এর জন্য শিশু বয়সে যখন দাঁত পড়ার বয়স থাকবে, তখনই কিছুটা সাবধান হতে হবে। তখন ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী শিশুকে ডেন্টিস্টের পরামর্শে রাখতে হবে, তাহলে হয়তো এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে এই সামনে যে চারটি দাঁত দেখতে পাচ্ছেন, এই চারটি দাঁত স্থায়ী দাঁত, এবং এখানে একটি অস্থায়ী দাঁত রয়ে গেছে এবং এখানেও একটি অস্থায়ী দাঁত রয়েছে। তো ভিউয়ার্স, এই দাঁতগুলো পড়ার বয়স হয়ে গেলেও, যাওয়ার পরেও কিন্তু এই দাঁত ফেলা হয়নি। তার জন্য এইখানে যে স্থায়ী দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এ ধরনের আঁকা বাঁকা হয়ে গেছে। শুধু এই অস্থায়ী দাঁত সঠিক সময়ে না ফেলার জন্যই কিন্তু এমনটি হয়েছে। তো আঁকা বাঁকা দাঁত হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুধদাঁতগুলো বা অস্থায়ী যে দাঁতগুলো, প্রাইমারি টিথ যেগুলো থাকে, সেগুলো সময় মতো না ফেলার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, এছাড়া যদি মুখের ভিতরে কোনো অতিরিক্ত দাঁত থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটিকে অনেকে গজ দাঁত বলে থাকে, এটিকে আমরা মেডিকেল ভাষায় নিউ মিরারি টিথ বলে থাকি। তো ভিউয়ার্স, যদি কোনো মাড়ির ভিতরে অতিরিক্ত দাঁত থাকে, তাহলে এ ধরনের অতিরিক্ত দাঁত থাকার ফলে এই দাঁতটি, যে অতিরিক্ত দাঁত, এটি একটি জায়গা নেওয়ার কারণে যে অন্যান্য যে দাঁতগুলো থাকবে সেগুলো কিছুটা আঁকা বাঁকা এবং উঁচু নিচু হতে পারে। যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটি কিন্তু কিছুটা উঁচু হয়ে গেছে এই দাঁতটি ওঠার কারণে। তো যদি এ ধরনের অতিরিক্ত দাঁত থাকে, তাহলে এমনটি হতে পারে। আবার কখনো কখনো দাঁত মিসিং থাকে, অর্থাৎ দাঁত ওঠে না। অর্থাৎ এই দাঁতটি যদি কখনো এমন হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটি দাঁত ওঠেনি, তো একটি দাঁত না ওঠার কারণে সেখানে যে ফাঁকাটি থাকে, সেখানে যে গ্যাপটি থাকে, সেই গ্যাপের ভিতরে পাশের দাঁতগুলো আসতে থাকে এবং এক পর্যায়ে ফাঁকা তৈরি হয়ে যায় এবং উঁচু নিচুও হতে পারে এই অতিরিক্ত দাঁত হওয়ার কারণে। এটি অবস্থার উপর নির্ভর করে বয়স অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এছাড়া শিশু বয়সে বাচ্চারা যখন মুখের ভিতর আঙুল দিয়ে চুষতে থাকে, এ ধরনের সমস্যার কারণে দাঁত উঁচু হয়ে যায়। বিশেষ করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে, মাড়িটা সহ উঁচু হয়ে গেছে এবং মাড়ি উঁচু হয়ে যাওয়ার কারণেই কিন্তু দাঁত এভাবে উঁচু দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যদি পিতামাতা না থেকে থাকে, তাহলে সন্তানের হতে পারে। তবে এর জন্য দায়ী হচ্ছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যে শিশুরা অনেক সময় মুখের ভিতরে আঙুল নিয়ে চুষতে থাকে, আর এর জন্য মাড়িটা শিশু অবস্থায় খুবই নরম থাকে, আর তার জন্য এই আঙুল চুষার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়ি উপরের দিকে উঠতে থাকে এবং এক পর্যায়ে যখন বড় হয়ে যায়, তখন এমনটি ওপেন বাইট হয়ে থাকে, দাঁত উঁচু হয়ে যায়। তো দাঁত উঁচু হয়ে যাওয়ার এই একটি কারণ রয়েছে, যেটি প্রায় শিশুর ক্ষেত্রেই দেখা যায়। ভিউয়ার্স, এসব উঁচু নিচু, আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা রয়েছে।
এ ধরনের আঁকাবাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা অবস্থার উপর নির্ভর করে করা হয়। যদি সামান্য উঁচু হয়ে থাকে তখন এক ধরনের ট্রিটমেন্ট করা যায়, আর যদি অধিক আঁকাবাঁকা উঁচু নিচু এবং ফাঁকার সমস্যা থাকে তাহলে এই ধরনের ট্রিটমেন্ট করাতে হয়। এটিকে বলা হয় ডেন্টাল ব্রেস বা মেটাল ব্রেস বলা হয়, অনেকে এটিকে ফিক্সড অ্যাপ্লায়েন্সও বলে থাকেন। তো এ ধরনের এই ব্রেস বা ফিক্সড অ্যাপ্লায়েন্স করে এ ধরনের আঁকাবাঁকা উঁচু নিচু, একটি দাঁত নিচু একটি দাঁত উঁচু, এ ধরনের দাঁতের চিকিৎসা করা হয় শুধুমাত্র এই ব্রেসের মাধ্যমে। তো এই ব্রেসেস করলে আপনার উঁচু নিচু আঁকাবাঁকা এবং ফাঁকা দাঁতের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তবে দাঁতের পজিশনের উপর নির্ভর করে কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে বা 2 বছর এ ধরনের সময় লেগে থাকে। দাঁত যার যত বেশি আঁকাবাঁকা উঁচু নিচু দাঁত রয়েছে তার তত বেশি সময় লাগে এই ব্রেসের ট্রিটমেন্টে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।